নির্বাচনী প্রচার শেষ করে ভোটের আগের দিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গানের আসর বসিয়ে নিজে মিউজিক ট্র্যাকে গান গেয়েছিলেন, আর ফল প্রকাশের দিন বিজেপি কর্মী সমর্থকদের সাথে নাচের তালে পা মেলালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লা। সাথে চলল আবির খেলা ও মিষ্টিমুখ করানোর পালাও। আর সকাল থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় বাড়তে শুরু করে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে। হাসি মুখে সকলের অভিনন্দন গ্রহণ করে বার্লা বলেন, সাংসদ হিসেবে প্রথমে তিনি বন্ধ চা বাগান খোলা, চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি লাগু, চা শ্রমিকদের জমির পাট্টা ইত্যাদি নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি এ রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন চালু করার জন্য তিনি লড়াই করবেন বলে জানান। তিনি দাবি করেন, তৃণমূলের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে মানুষ রাজ্যে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এর নীতির প্রতি সমর্থন জানিয়ে মানুষ তাকে জয়যুক্ত করেছেন। পাশাপাশি তিনি এও বলেন, আগামী দিনে তৃণমূলের পতাকা ধরার মতো কেউ অবশিষ্ট থাকবে না। আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তার বক্তব্য, 2021 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আগামী 6 মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে এবং বিজেপি বাংলায় সরকার গঠন করবে। বহুত খুশি মহসুস হো রা জিস প্রকার সে কর্মি নে হ্যাঁ না আর আমারে ভারতীয় জনতা পার্টি কে সাপোর্টার জিতনে কাম কিয়া হ্যাঁ হ্যাঁ আর উসকে লিয়ে মে বহুত বহুত ধন্যবাদ। ইতনা অশান্তি হ্যাঁ না আর জিতনা পুলিশ প্রশাসন কা অত্যাচার আর বিরোধী দল বর্তমান যে সরকার হ্যাঁ অত্যাচার কে বিরোধ মে আর নির্ভয় হোকে যে ভোট দিয়া হ্যাঁ আমারে লোক নে আমারে সাপোর্টার নে উনকে লিয়ে বহুত বহুত ধন্যবাদ। আর হামলোক তো হাম তো বলে থে কি 1.5-2 লাখ সে উসে ভি জাদা ভোট সে হমে হমকো জিত হাসিল হুই হ্যাঁ ইয়ে জনতা কা জিত হ্যাঁ আর মোদীজি কা জিত হ্যাঁ হ্যাঁ না মোদীজি জিস প্রকার সে মোদীজি নে কাম কিয়া হ্যাঁ আর কাম কর রে হ্যাঁ আর শায়দ আর ভি জাদা মার্জিন বনতা আগর ইয়ে সারা যোজনা মোদীজি কা যে যোজনা আগর ঘর ঘর তক পৌঁছতা রাজ্য সরকার আগর বাধা নেই দিতি তো আর জাদা সে ভোট হম জিত পাতে আর জাদা মার্জিন হতা বড়তা। লেকিন শুভ দিন আনে বলা হ্যাঁ আচ্ছে দিন আনে বলা হ্যাঁ আব আ গিয়া আব কম সে কম হমারে ইস ক্ষেত্র মে শান্তি কা বাতাবরণ আ গিয়া হ্যাঁ হ্যাঁ হামলোক জিত কে সাথ ভি হামলোক খুশি মানা রে কিসি কো এক দূসরে সে গলে মিল রে আর বিরোধী দল যো সাধারণ কার্যকর্তা হ্যাঁ কিসি কা ভি দল কিসি ভি দল কো ও ভি আকে হামসে মিল রে হ্যাঁ আর ও হামসে জুড় রে হ্যাঁ মিল হি নেই রে কি হামসে জুড় রে হ্যাঁ কার্য হ্যাঁ না বিকাশ কে ওর হামারে সাথ হ্যাঁ মে উনকে লিয়ে পহলে তো বন বাগান কো খোলুঙ্গা খোলনে কা আর জিতনে ভি ইন্ডাস্ট্রি বন পড়া হুয়া হ্যাঁ ও হ্যাঁ আর মিনিমাম ওই জমি পাটা ইয়ে সবসে পহলে ফার্স্ট প্রায়োরিটি হুয়ে উসকে বাদ রাস্তা ঘাট ব্রিজ যো তো বোর্ডার এরিয়া মে বহু সারা নদিয়া হ্যাঁ ইস নদিয়া মে ব্রিজ নেই হোনে কে কারণ সে আমারে বচ্চে সব বরসাত কা সিজন মে আমারে বচ্চে সব স্কুল নেই যা পাতে হ্যাঁ এক দো মহিনা অ্যাবসেন্ট হো জাতা হ্যাঁ তো ইয়ে সবসে পহলে ইয়ে সব কাম করুঙ্গা। উসকে বাদ দেখিয়ে আবি ভি বহু সারা সরকারি কর্মচারী কো পি 7P কমিশন নেই মিলা হ্যাঁ উসকে লিয়ে হম লড়াই করেঙ্গে অবশ্যই ইয়ে চিজ হামলোক আমারে সরকার হওয়া তো জরুর ইসকে পুরা করেঙ্গে হামলোক বহু জাদা বহু আর বিজেপি কা উপর ভরসা হ্যাঁ মোদীজি কে ভরসা হ্যাঁ মোদীজি জিস প্রকার সে কাম কর রে হ্যাঁ আর ইয়ে জাদা দিন আপ ইয়ে নেই রুক সকে ইয়ে বিকাশ কা হ্যাঁ না বিকাশ হ্যাঁ বিকাশ হম ঘর ঘর তক পৌঁছায়েঙ্গে আর মমতা মমতা দিদি কো দেনা চাহতে ক্যুঁকি জিতনা আক্রোশ জিতনা হামারে উপর প্রহার কিয়া উসি কা বিরোধ মে হমনে ভোট দিয়া আমার জনতা নে ভোট দিয়া আর জিতনা আর ভি বিরোধ করে ইসে আর উনকা কল কা দিন মে এসা দিন হোগা কি উনকে লিয়ে ঝান্ডা পকড়নে ওয়ালা ভি টিএমসি কা ঝান্ডা পকড়নে ওয়ালা ভি কোই নেই রহেগা 2021 কা ইন্তজার নেই করনা পড়েগা আজ 6 মহিনা কা বাদ মে ইয়ে সরকার গির জায়েগি আর হামারে সরকার নয়ি সরকার বনেগি।